এইটা এনএফটি, যে এনএফটি দেখতেছেন যে এইটা 17821 নাম্বার এনএফটি। তো এই এনএফটিটা পাইছি, তো এই এনএফটিটা এখন আমাদের যে টাস্ট ওয়ালেট আছে সেইখানে নিব। আসসালামু আলাইকুম, এখন যে অফারটা শেয়ার করবো এখান থেকে ইনস্ট্যান্ট একটা এনএফটি পাবেন আপনাদের সামনে, এটা ক্লেম করে নিব। এটা বাংলাদেশ থেকে জয়েন করা যায় না, তবে আমি যে সিক্রেটটা শিখিয়ে দিব সেটার মাধ্যমে আপনারা ইনস্ট্যান্ট এই এনএফটিটা ক্লেম করতে পারবেন। আপনার টাস্ট ওয়ালেট, বিটকিপ ওয়ালেট, যে কোনো ওয়ালেট আপনারা এটা ক্লেম করতে পারবেন। এটা পলিগন চেইনের একটা এনএফটি। তো যাই হোক, একদম মেন ভিডিও পয়েন্টে চলে যায়। আজকে যে অফার আছে, অফারের লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এবং পোস্ট পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যে ইনকাম অ্যান্ড ট্যাগ আপডেট, এখানে এখানে আসলে এরকম একটা পোস্ট দেখতে পারবেন। জাস্ট এখান থেকে যে অফার লিঙ্কটা দেখতে পারতেন, লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। তার আগে আপনার একটা কাজ করতে হবে, এখানে একটা বিপিএন কানেক্ট করে নিতে হবে। এই যে বিপিএন কিন্তু আমি একটা কানেক্ট করে নিয়েছি, দেখতে পারতেছেন উপরে কিন্তু আমার বিপিএন কানেক্ট করা। এই একটা বিপিএন কানেক্ট করে নেবেন, যেটা সুপার বিপিএন বা যে কোনো একটা বিপিএন আপনি এখানে কানেক্ট করে নেবেন। এখানে যদি ইয়ার দেন, এইখানে অবশ্যই আপনাকে 18 বছরের উপরে হতে হবে। তো আমরা এখানে ইয়ার দিব, ধরেন 1997 দিয়ে দিই। আপনি অবশ্যই আপনার যে এজটা আছে সেটা 18 বছরের উপরে দিয়ে এখানে এন্টারে ক্লিক করে দেন। জাস্ট আমাদের এই যে তাদের ওয়েবসাইটটা যে আছে এটাতে এন্টার হয়ে যাবে। অবশ্যই ভিপিএন কানেক্ট করবেন, না হলে কিন্তু আপনি এই ওয়েবসাইটে মানে লগে ঢুকতেই পারবেন না। তো আমরা এটা ব্রাউজারে ওপেন করে নিলাম। তারপরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আপনার, তারপরে এখানে ডেট অফ বার্থ দিবেন, তারপরে আপনার এখানে জিপ কোড দিবেন। জিপ কোডটা এখন বলতে পারেন যে কোথায় পাবেন। তো আপনি ইউএসএর যে কোনো একটা জিপ কোড দিয়ে দিলে হবে, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন যে ইউএসএর জিপ কোড, তাহলে আপনি পেয়ে যাবেন এখানে। তারপর এখানে স্টেট দিয়ে দিবেন, স্টেট রেট এখানে বিভিন্ন স্টেট আছে, যে কোনো একটা দিয়ে দিবেন। আপনি এই ধরেন এই স্টেটটা দিবেন, এই স্টেটের জিপ কোডটা খুঁজে বের করবেন। জাস্ট একটা জিপ কোড আপনি দিয়ে দিলেই হলো, এখানে আপনার ওরকম কোনো কিছু না। তারপরে এই যে এইগুলোতে আপনি ওকে করে দিয়ে জাস্ট ক্যাপচা এটা ফিল আপ করে দিবেন। তো বিয়ার জিপ কোডের ব্যাপারটাতে আসি, এখানে দেখেন এই যে আমি লেখছি ইউএস জিপ কোড, তো এখানে কিন্তু চলে আসছে এই যে দেখেন এই জিপ কোডগুলি আছে। এখান থেকে আমি জাস্ট একটা জিপ কোড নিয়ে দিব 9001। তো এখান থেকে একটা সিএ মানে ক্যালিফোর্নিয়ার একটা জিপ কোড নিচ্ছি, এখানে যদি 9001 দিয়ে দিব 9001, তারপর এখানে সিএ দিয়ে দিবেন এই যে ক্যালিফোর্নিয়া। তো আমি ক্যালিফোর্নিয়াটা দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো ইচ্ছা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তারপরে ক্যাপচা থেকে ফিল আপ করে ক্লেম এখানে দেখতেছেন, এটাতে আপনি ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলে একটু রিলোড হবে, যে দেখেন এখানে কিন্তু একটা ইয়ে হচ্ছে উই আর প্রিপেয়ারিং ইউ। তো দেখেন এখানে কিন্তু একটা এনএফটি দিয়ে দিছে আমাদের খুব সম্ভবত। এখানে দেখেন এই যে ইয়ে আসছে আমাদের, তো এই যে আমাদের মেইলে একটা তারা আরেকটা মেইল পাঠাবে। জাস্ট আমরা যে মেইলটা দিলাম এখানে, আপনি যে মেইলটা দিবেন আপনার সেই মেইলে আপনি চলে আসবেন। যদি মেইলটা যদি আমাদের মেইলে না আসে তাহলে দেখেন এইখানে বলছে তারা এই এইখানে ক্লিক করতে হবে, হেয়ার নামের অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে জাস্ট আমাদের এনএফটিতে আমাদের যে ওয়ালেট আছে সেখানে সেন্ড করে দিতে হবে। জাস্ট এখানে আপনি মেইলটা দিবেন, যে মেইলটা দিয়ে আপনি একটু আগে অ্যাকাউন্টটা খুললেন সেই মেইলটা এখানে দিবেন। আমি আমার মেইলটা দিয়ে নিই। মেইলটা দেওয়ার পরে তারপরে এখানে যে কন্টিনিউ নামের বাটনটা আছে এটাতে ক্লিক করে দেন। তো আপনি গুগল দিয়ে করতে পারবেন। তো আমি যেটা সাজেস্ট করবো, এইখানে দেখেন এই যে এখানে মেইলে এখন একটা তারা কোড সেন্ড করছে আপনার যে মেইলটা আছে সেটাতে। তো আমরা আমাদের মেইলটাতে এখানে ই করে দিই, দেখেন এখানে কিন্তু আমাদের টেম্পোরারি একটা কোড সেন্ড করছে। এই যে এখানে লগ ইন ব্রাউজার নামের অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে, আমাদের এখান থেকে আমরা লগ ইন করতে পারবো। জাস্ট এইখান থেকে ক্লিক করে দেন। তো তারপরে এই যে এখানে দেখেন আমাদের কিন্তু লগ ইনটা হয়ে গেছে আমাদের। একটু এইটা এনএফটি, এই যে এনএফটি দেখতেছেন যে এইটা 17821 নাম্বার এনএফটি। তো এই এনএফটিটা পাইছি, তো এই এনএফটিটা এখন আমাদের যে টাস্ট ওয়ালেট আছে সেইখানে। এই যে এই এনএফটিটা লোডিং হয় না এখনো, এই যে লোডিং হচ্ছে আস্তে আস্তে, আমার নেটওয়ার্কটা মেবি আজকে একটু স্লো। জাস্ট আপনি এখানে এনএফটিটার উপরে ক্লিক করে দেন, এখানে এনএফটিটার উপরে ক্লিক করে দেন। এইখান থেকে দেখেন এই যে এক্সপোর্ট নামের অপশনটা দেখতেছেন, এখানে এনএফটি ডিটেলসটা দেওয়া আছে, এই যে এক্সপোর্ট নামের অপশন এটাতে ক্লিক করে দেন। তো এক্সপোর্টে যখন ক্লিক করবেন এখানে অ্যাড ওয়ালেট নামের একটা বাটন দেখতে পারতেছেন, এইখানে ক্লিক করে দিবেন। এটা কিন্তু পলিগন চেইনের, আমি আগেই বলে দিয়েছি, এখানে ক্লিক করেন। তো তারপরে আপনি টাস্ট ওয়ালেটে চলে যান, এখান থেকে টাস্ট ওয়ালেট, আমি এখান থেকে টাস্ট ওয়ালেটটা সার্চ করতে দিই, TRUST টাস্ট ওয়ালেট। তো এখানে টাস্ট ওয়ালেট সিলেক্ট করার পরে তারপরে আপনি এখান থেকে টাস্ট ওয়ালেটে চলে যান, গিয়ে এখান থেকে পলিগন, আমি পলিগন মেট্রিকটা অ্যাড করে নিই, PLY পলিগন, এখানে পলিগন মেট্রিক, এই যে পলিগন মেট্রিক অ্যাড করে নিলাম। তারপরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করব, পলিগন মেট্রিকের যে অ্যাড্রেস আছে জাস্ট আমরা এটা কপি করলাম। কপি করার পর এখানে চলে গেলাম, গিয়ে এটা পেস্ট করে দিলাম। তারপর এখানে সেভ ওয়ালেট নামের বাটনটা এটাতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটটা সেভ হয়ে যাবে। তারপর এখানে এক্সপোর্ট নামের অপশন এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হয়তো 1 মিনিট সর্বোচ্চ লাগতে পারে, 1 মিনিট লাগে না যতদূর আমি জানি, এনএফটিটা আছে সেটা চলে
আসবো। তারপর আমরা পলিগন চেইনে দেখে নিব, এখানে দেখেন এটা কিন্তু চলে আসছে, আমাদের চলে গেছে। তারপর ক্লোজে ক্লিক করে দেই, তো আমরা এনএফটিটা পেয়ে গেছি। এখন আমাদের যদি ওয়ালেটে যাই, এখানে মেবি এটা শো করবে না, ট্রাস্ট ওয়ালেটে মেবি শো করবে না, এটা আমরা পলিগন চেইন থেকে দেখতে পারবো। তো আমরা এখান থেকে এনএফটি সেকশনে চলে যাই, এটাতে কোনো এনএফটি আসছে কিনা তো এখনো আসে নাই। তো আমরা এটা যে আমাদের অ্যাড্রেসটা আছে সেটা পলি এক্সপ্লোরার আছে, সেখানে চলে যাব। তো এখানে গিয়ে গুগলে চলে আসেন, এসে লিখে এখানে লিখেন যে পলিগন স্ক্যান নামের বাটনটা, এখানে লিখলেই হবে, পলিগন স্ক্যান লিখলেই আপনি পলিগন স্ক্যানার পেয়ে যাবেন। বা আপনি যদি ট্রাস্ট ওয়ালেটে কোনো ট্রানজেকশন করে থাকেন ওই ওয়ালেটে পলিগন, তাহলে আপনি পেয়ে যাবেন। এখানে পলিগন স্ক্যান আপনি যে পলিগন অ্যাড্রেসটা আছে সেটা এখানে সার্চ লিস্টে বসাই দেন, জাস্ট পেস্ট করে সার্চ করে দেন। তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনি কোনো ট্রানজেকশন হয়েছে কিনা বা আসছে কিনা। এখান থেকে যদি আমি চলে যাই যে ট্রানজেকশনে, এখান থেকে এখনো আসে নাই, তো আমরা এখানে এইটাতে যাই, ইআরসি হয় যে চলে আসছে। দেখেন এই যে ইআরসি 71 টোকেন ট্যাক্স, এটাতে যদি ক্লিক করেন, 2 মিনিট আগে, এই যে আমার 2 মিনিট আগে এই এনএফটিটা চলে আসছে, এই যে দেখেন ক্রাউন রয়্যাল এনএফটিটা। এটাতে যদি ক্লিক করেন আপনি সব ডিটেইলস দেখতে পারবেন, কন্টাক্ট অ্যাড্রেস দেখতে পারবেন, সব কিছু। টার্গেট অ্যাড্রেস মানে আপনার যে এনএফটি আছে সেটার কন্টাক্ট অ্যাড্রেস। আপনি চাইলে এটা ওপেন সিয়াতে গিয়ে দেখতে পারেন, আপনি ওপেন সিয়াতে চলে যাবেন, গিয়ে এটা লিস্ট করতে পারবেন আপনি গিয়ে ওপেন সিয়াতে পলিগন চেইনের অ্যাড্রেসটা। তো এইভাবে আপনি একটা ফ্রিতে এনএফটি নিতে পারেন, আপনার যে ওয়ালেট আছে সেইখান থেকে নিয়ে সেটা আপনি পরবর্তীতে সেল করতে পারবেন আপনার যে ওপেন সিয়াতে গিয়ে। তো ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই সবাই ক্লেম করে রাখেন, পরবর্তী আপডেট আসলে আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জানাই দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।